হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো আপেল পায়েস, আপেলের পায়েস কীভাবে রান্না করতে হয় আর কী কী উপকরণ লাগছে। এই আপেলের পায়েসটা খেতে কিন্তু অসম্ভব মজা, এটা বাচ্চাদের জন্য খুব উপকারী, আপনারা নিজেরাও খেতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে, এটা দেখতেও যেমন সুন্দর খেতেও অসম্ভব মজা। তো চলুন কীভাবে এই আপেলের পায়েসটা রেডি করতে হয় দেখা যাক। প্রথমে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে একটা আপেল নিয়ে নিয়েছি, আপেলটাকে ধুয়ে নিয়েছি, এখন আপেলটাকে আমি গ্রেট করে নেব, এইভাবে গ্রেট করে নেব। আপেলটা গ্রেট করা হয়ে গিয়েছে, চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব। এখন দিয়ে দেবো সেই আপেল গ্রেট করা। এটাকে ভালোভাবে ভেজে নেব। এই আপেলের পায়েসটা খেতে অসম্ভব মজা, আর বাচ্চারা মানে এটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। বাচ্চারা অনেক সময় আপেল খেতে চায় না, তো এইভাবে রান্না করে দিলেও অনেক সময় খায়। আমি আমার বেবিদের এইভাবে রান্না করে দিই, আমরাও খাই, খুবই ভালো লাগে খেতে। আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই আপেলের পায়েসের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটাকে আমি ভেজে নেব। আপেলের পানিটা শুকিয়ে গিয়েছে, এখন আমি এখানে হাফ কাপ চিনি দেব, যেহেতু আপেলটা মিষ্টি সেহেতু চিনিটা বেশি দেওয়ার প্রয়োজন নেই। তারপরে চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও ভালোভাবে চিনির পানিটা শুকানো পর্যন্ত এটাকে জাল করে নেব। দেখুন চিনির পানিটাও শুকিয়ে এসেছে আর এটার কালারও চেঞ্জ হয়ে গিয়েছে কিছুটা। এখন এটাকে আমি নামিয়ে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত, কারণ গরম দুধে মিষ্টি জাতীয় কিছু দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এটাকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ফ্রিজে রেখে দেব। এটাকে নামিয়ে নেব। আমি এখানে হাফ লিটার দুধ বসিয়ে দিয়েছি, গরুর দুধ, আর এখানে হাফ চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি দুটা এলাচ দিয়ে দেব। আর দিয়ে দেব কিছু কাঠবাদাম।
এখন এটাকে একটু ঘন করে নেব। এখন আমি দিয়ে দেব 2 চামচ কর্নডিক্স মিল্ক। দিয়ে দেব সামান্য লবণ। মিষ্টি জাতীয় জিনিসের ভিতরে যেমন পায়েস টায়েস যে কোনো জিনিসের ভিতরে একটু লবণ দিলে এই স্বাদটা বেশি হয়। অনেকেই খায় না, বাট আমি খাই, আমার ভালো লাগে। লবণ না দিলে আমি যেন মিষ্টির স্বাদটাই পাই না। এখন আমি সেই আপেল এগুলো দিয়ে দেবো এর ভিতরে। এটা ঠান্ডা হওয়ার কারণে এটা জমে গিয়েছে। এখন এটার সাথে ভালোভাবে মিক্স করে নেব। এই সময় হয়তো বা একটু দলা পাকিয়ে যেতে পারে, তাই এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে মিশিয়ে দেবেন। এখন দিয়ে দেবো এর ভিতর আমি কিছু কিশমিশ। এখন একটু এটাকে ঘন করে নেব 5 মিনিট জাল করে। এই পর্যায়ে এসে একটু চিনিটা চেক করে নিতে পারেন, যদি আপনাদের কাছে চিনি লাগে তাহলে দিয়ে নেবেন, আর যদি না লাগে তাহলে দেবেন না। আমার এই রান্নার রেসিপিটি ফলো করে যদি করেন তাহলে দেখবেন আপনাদের অনেক সময় গরম দুধে মিষ্টি জাতীয় কিছু দিলে কেটে যায়, তো আর কাটবে না। আমি যেভাবে করেছি সেইভাবে ফলো করে যদি করেন তাহলে আর পায়েসটা বা যে কোনো মিষ্টি ধরনের জাতীয় জিনিস কেটে যাবে না আর। পায়েসটা হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ফ্রেন্ডস, আমার আপেলের পায়েসটা রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখন এর ভিতরে আমি একটু বাদাম কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব 2-1টা কিশমিশ। আমার এই আপেল পায়েসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।